বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল বিশালগড়। ব্রিজ সংলগ্ন লালসিংমুড়া বাসস্ট্যান্ড সহ গোটা এলাকা। ঘটনা রবিবার সাত সকালে। গৃহিণী রত্না দেবনাথ রান্নার গ্যাসের উনুনে রান্না করার সময় আচমকা সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। গৃহিণী নিজের বাঁচার চিন্তা না করেই সিলিন্ডারটি ধরে পাশের পুকুরে ফেলে দেয়। তাতে গৃহিণীর শরীরের অর্ধেকাংশ ঝলসে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। দমকল কর্মীরা রত্না দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। একটা খবর পাইছি, কল দিছে, এটা মোটর স্ট্যান্ডের পাশেই একটা গ্যাস সিলিন্ডারের ভিতরে আগুন লাগছে। লাগার সঙ্গে সঙ্গে আমরা আইসি, আবার পরে দেখলাম এটা পুকুরের মধ্যে এটা জ্বলতেছে। এই বাড়ির একজন ভদ্রমহিলা বলে এটা পুকুরে এটা ফেলাই দিছে। ভদ্রমহিলা আহত হয়েছে, হেরলি এখন আমরা হসপিটালে যাওয়ার পথে। এখন আমরা এটা নিবাইয়া আমরা টাইন্ডালি আমরা হসপিটালে রওনা দিছি। ক্ষয়ক্ষতি তেমন বেশি কিছু হয়েছে না, শুধু সিলিন্ডারটাই একটু ই হয়েছে, আর এমন কোনো কিছু হয়েছে না। ঘর দরজা বাড়ছে, সবকিছুই বাড়ছে। রত্না দেবনাথ সিলিন্ডারটি পুকুরের জলে ফেলে দিয়ে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেই সাথে গোটা এলাকাটিকেও ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।